ধরুন তো আপনাদের বাসার চাকরটিকে আপনি যখন খুশি মারতে পারছেন, আপনি তার গায়ে গরম জল ঢেলে মেরে ফেলতে পারছেন, কিংবা প্রয়োজন বোধ করলে আপনি তাকে কোনো খাবার দিচ্ছেন না, তাও আবার বিনা বেতনে। একটা কুকুরের মতো আপনি তাকে কিনে এনেছেন নিজের ঘরে এককালীন টাকা দিয়ে। যা বললাম তা শুনে আপনার আমার প্রতি প্রচণ্ড ঘৃণার উৎপত্তি হতে পারে, কিন্তু এটি ছিল এক সময় মানব ইতিহাসের চরম কালো অধ্যায়, যাকে বলা হয় ক্রীতদাস প্রথা। এই ক্রীতদাস প্রথার কী করে উৎপত্তি হলো, কোথায় উৎস এর, কেনই বা এরকম নিকৃষ্টতম এক অধ্যায় মানব জাতির পক্ষে লেপটে গেল, অ্যানাদার আপডেটের আজকের এই ভিডিওতে আমরা জানব এই বিষয়টি নিয়ে। আর এই পুরো ভিডিও জুড়ে আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। দাস এবং দাসপ্রথা শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, যা একটি প্রাচীন ধারণা। শত শত বছর আগেই প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল কৃষ্ণাঙ্গ এবং স্বাধীন মানুষ নিয়ে তার ধারণা ব্যক্ত করেছে। প্রাচীন রোম সম্প্রদায় এর মোট জনসংখ্যার 30% ছিল কৃষ্ণাঙ্গ। আরবে দাসপ্রথা চলাকালীন প্রায় 10 থেকে 40 লক্ষ কৃষ্ণাঙ্গ কেনাবেচা হয়, এবং এখনও লিবিয়ার মতো আরব দেশগুলোতে আফ্রিকার গরিব অঞ্চলে বসবাসরত লোকেদের দাসী হিসেবে কেনাবেচা করা হয়ে থাকে। কিন্তু এই দাসপ্রথার প্রথম উৎস কোথায় হয় তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 15 শতকের দিকে। 15 শতকে ইউরোপিয়ান শক্তিধর দেশ যেমন স্প্যানিশ, পর্তুগিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ প্রভৃতি দেশগুলো নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতায় লিপ্ত হয়, এবং তা হলো ইন্ডিয়া ও ভারতের মতো বাণিজ্যিক এলাকায় পৌঁছানোর জন্য সহজ ও সম্মুখ রাস্তা খুঁজে বের করা হয়। এরকমই একটি খোঁজ চলাকালীন 12 অক্টোবর 1496 সালে ক্রিস্টোফার কলম্বাস পৌঁছালো বাহামাসে। হ্যাঁ দর্শক, এই সেই ক্রিস্টোফার কলম্বাস যিনি উত্তর এবং দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন। সে সময় মানুষ মহাদেশ হিসেবে 3টি অঞ্চলকেই চিনত, ইউরোপ, আফ্রিকা আর এশিয়া। তাই সেই সময় এই নতুন 2 উপমহাদেশকে বলা হতো দ্য নিউ ওয়ার্ল্ড। এদিকে ইউরোপিয়ানরা যখন আমেরিকাকে বসবাসের যোগ্য করে তোলার উদ্যোগ নেয়, তখন তারা লক্ষ্য করে আমেরিকার কিছু অঞ্চল এমন যেখানে অ্যাপটেক এবং ইনকা উপজাতি বসবাস করত, এবং সেই অঞ্চলগুলো একদম খনিজ সম্পদে পরিপূর্ণ, সেখানে সোনা রূপার খনি প্রচুর পরিমাণে ছিল। কিন্তু অন্য এলাকা যেমন নর্থ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিয়া এরকম এলাকাগুলো থেকে তেমন কোনো খনির উপস্থিতি ছিল না, তাই এসব অঞ্চল চাষাবাদের কাজে ব্যবহার শুরু করা হলো। সেখানে বিভিন্ন অর্থকরী ফসল যেমন তুলা, তামাক, আখ চাষ শুরু হলো। দ্বিতীয়ত, ইউরোপিয়ানদের মূল উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন, তাই মুনাফা বৃদ্ধি করার জন্য তারা ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়। আর এটি সে সময়ের কথা যখন বড় বড় মেশিনগুলো ছিল না, তাই সবাই মানব সম্পদের উপরই নির্ভরশীল ছিল, আর এজন্যই সবচেয়ে বেশি খরচ হতো শ্রমিকের পিছনে। তাই তারা ভাবতে শুরু করে যদি এমন শ্রমিক পাওয়া যায় যারা কাজ করবে এবং কাজের বিনিময়ে কোনো প্রকার অর্থ নেবে না, সেক্ষেত্রে মুনাফার মাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। আর এই লোভের কারণেই একটি লজ্জাজনক অধ্যায় শুরু হয় মানবজাতির কাছে। ইউরোপিয়ানস বিশেষ করে স্পেনের লোকেরা আমেরিকার স্থানীয় লোকদের দিয়ে বিভিন্ন কাজ করানো শুরু করে দেয়, কিন্তু এই প্রক্রিয়াটি বেশি দিন স্থায়ী হলো না। তারা এর বিরুদ্ধে বিদ্রোহ এবং পালাতে সক্ষম হয়েছিল, তাই বাইরে থেকে শ্রমিকদের ক্রীতদাস রূপে নিয়ে আসায় প্রয়োজন উপলব্ধি করে তারা। সেই লক্ষ্যে তারা পশ্চিম আফ্রিকাতে পাড়ি জমায়। আফ্রিকাতে তখন একটি নিয়ম প্রচলিত ছিল, যখন 2 উপজাতির মধ্যে যুদ্ধ সংঘটিত হতো তখন বিজয়ীরা পরাজিতদের বন্দি বানিয়ে নিত, এদের বলা হতো প্রিজনি অফ ওয়ার। এই সময়ে বিভিন্ন রাষ্ট্র অপরাধী এবং যারা কর নিয়েছিল এবং তা পরিশোধ করতে ব্যর্থ, তাদের এইসব উপজাতির রাজা এবং বর্ণাঢ্য বণিকের গোলাম হিসেবে বিক্রি করে দিত ইউরোপিয়ানদের কাছে। এর বদলে তাদের বিভিন্ন অস্ত্র এবং বন্দুকের যোগান দেওয়া হতো। সময়ের সাথে সাথে ইউরোপিয়ানদের গোলামের চাহিদা এভাবেই বাড়তে থাকে, এক পর্যায়ে এতটাই হয়ে যায় যে শুধু একে অপরকে গোলাম বানানোর উদ্দেশ্যেই আফ্রিকান উপজাতিরা যুদ্ধে লিপ্ত হয়। আফ্রিকার গোলামদের বড় জাহাজের ডেকে এমন ভাবা হতো যে প্রত্যেক ক্রীতদাস যতটুকু জায়গা পেত যতখানি একটি ছোট কফিনে থাকত। সমুদ্রের গভীরতা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাবে মানুষগুলো পক্স, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে মারা যেত। আফ্রিকা থেকে আমেরিকা যাত্রা পথে পুরো আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে হতো, তাই এই ক্রীতদাস বাণিজ্যের নাম দেওয়া হয় ট্রান্স আটলান্টিক সেল্ফ ট্রেড। এর ধারাবাহিকতায় প্রায় 10 থেকে 22 মিলিয়ন আফ্রিকানকে আমেরিকায় নিয়ে আসা হয়, যার 15% মৃত্যু তাদের যাত্রাপথেই ঘটে যায়।
শুধু তাই নয়, এককালীন অর্থ প্রদান করে মানুষকে ডমিনেট করে রাখতে আমেরিকানরা যেন একবারের জন্য ভুল করেনি। আজ আমরা যারা ইউরোপিয়ানদের আইডল মানছি, যারা ধরে নিচ্ছে উন্নত বিশ্বের আরেক নাম ইউরোপ কিংবা আমেরিকা, তারা হয়তো বা এতদিন যাবত এদের অতীতটা জানতাম না। অজস্র মানবকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে তারা গড়ে তুলেছে এত বড় সাম্রাজ্য। তাই দর্শক, তাদের সাম্রাজ্যের প্রতি লোভ আপনি রাখতেই পারেন, কিন্তু একবার ভেবে দেখবেন তাদের সংস্কৃতি যে আপনি পরিচর্যা করছেন তা আপনাকেও না এই ক্রীতদাস প্রথার মতো জঘন্য অপরাধে বাধ্য করে ফেলে। শুধু তাই নয়, ক্রীতদাস প্রথার মতো জঘন্য অপরাধের কারণেই সৃষ্টি হয় আরেকটি অপরাধের, তা হচ্ছে কৃষ্ণাঙ্গ ঘৃণা। আশা করি এই ক্রীতদাস প্রথা ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন কেন কৃষ্ণাঙ্গদের ঘৃণা করা হয়। আমেরিকানদের কাছে আজও কৃষ্ণাঙ্গরা কেবল ক্রীতদাসের মতোই গণ্য হয়। তাদের ধারণা এরা তাদেরই পূর্বপুরুষ। তাই দর্শক, এটিও মাথায় রাখবেন, নারীর সমতায়নে আপনি যে ইউরোপিয়ানদের আইডল মানছেন, এরাই তারা যারা কৃষ্ণাঙ্গদের মেনে নিতে পারছে না। তাই দর্শক, নিজের সংস্কৃতিকে ভুলে যাবেন না। আপনি হয়তো বা ভাবছেন যে এ সকল জিনিস শেষ হয়ে গেছে, এখন এই উন্নত বিশ্বে দাস প্রথা নেই। তবে আমি যদি বলি এই উন্নত পৃথিবীতে এর চেয়েও জঘন্য কিছু ঘুরে বেড়াচ্ছে, এই ধরুন না ছেলে ধরার কথা, ধরুন কোনো কিশোরীকে তুলে নিয়ে ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়ার কথা, কিংবা সৌদি দুবাইয়ে উটের রেসে লাগিয়ে দেয়া, কিডনি খুলে নেয়া। পৈশাচিক নির্যাতন এখনও শেষ হয়নি, এরা কেবল এদের নিজেদের জায়গা পাল্টেছে, বদলে গেছে পদ্ধতি। আধুনিক যুগে যেমন দাসপ্রথা শেষ হয়েছে, সেরকম প্রাচীন যুগ থেকেই একটি বিষয় চলে আসছে যাকে নরখাতক বলা হয়। মানুষের মধ্যেই বসবাসরত এই নরখাতকদের সম্পর্কে জানতে আমাদের অ্যানাদার আপডেটের এই ভিডিওটি দেখতে পারেন। আর দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো, স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।